আপনাদের শুভেচ্ছায় আমার প্রথম ছবিতে যে অভাবী কল্যাণী পেয়েছি তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই সুযোগে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। না, আমরা তখন কুদ্দিয়ারে থাকতাম, বাবা ওখানে ব্যবসায়ী করতো। আপনার বাবার নাম কি? শিবনাথ চট্টোপাধ্যায়, মারা গেছে। ফিল্মে কি করে এলেন? ছোটবেলা থেকে কি ফিল্মে নামার চোখ ছিল আপনার? ফিল্মে এসেছি হঠাৎ। আমি তখন জমিন আসমান ছবি শুটিং করছি। একদিন সকালে তাজও রাস্তায় শুটিং করছি, ভিড়ের মধ্যে উর্মিতাকে দেখতে পাই। And it is needless to say, gentlemen, যে ওকে দেখেই ওর ফেস ওর বিয়ারিং আমাকে অ্যাপিল করে। ওকে ডেকে কথা বলি, তারপর স্ক্রিন টেস্ট নিয়ে একেবারে নেক্সট ছবিতে ওকে হিরোইন রোলে কাজ করি। তারপরের খবর তো আপনারা সকলেই জানেন, ছবির লিডের সঙ্গে সঙ্গে ওভারনাইট শি বিকেম এ স্টার। ম্যাডাম, আপনি তখন ওখান দিয়ে বেড়াতে যাচ্ছিলেন না শুটিং হচ্ছিল শুনে দেখতে গিয়েছিলেন? না, ওর কাছাকাছি আমরা থাকতাম, বাজার যেতে গিয়ে পথে ভিড় দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম। ভুলে গেছি মিতা, তুমি তখন কলেজ যাচ্ছি। ও, তাই হবে। আচ্ছা ম্যাডাম, আপনার জীবনের অ্যাম্বিশন কি? একজন নার্গিস বা একজন মীনা কুমারী হওয়া, না ওদেরও ছাড়িয়ে যাওয়া? ও সম্বন্ধে বিশেষ কিছুই ভাবিনি। আচ্ছা, বাংলাদেশের ফিল্ম সম্বন্ধে আপনার কি ধারণা? কোনো ধারণাই নেই। সে কি, বোম্বেতে তো বাংলা ফিল্ম দেখানো হয় বলেই জানি। ঠিকই জানেন, তবে ফিল্মে অভিনয় করি বলেই ফিল্ম সম্বন্ধে আমায় কিছু বক্তব্য রাখতে হবে, এমন কি কোনো কথা আছে? অর্মিতা, আই থিঙ্ক ইউ মাস্ট টু টায়ার, যাও কিছুক্ষণ গিয়ে রেস্ট নিয়ে নাও, হয়তো রাত্রে ট্রেন ধরতে হবে। জেন্টলম্যান, শি নিডস রেস্ট, সো লেটস এক্সকিউজ হার, আজ রাত্রে ট্রেনে অটো শুটিংয়ে বেরোচ্ছি আমরা। কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা বসুন। তো জিতছে মেয়েটা, তবে এটা কার্ড দিচ্ছে, বাস জি ভর কে হার গেল। সোজ সোজ আপকা ব্রেন কুছ আউট অফ ফোকাস সানেন জি। বাহ দাদা বাহ। দেখিয়ে ম্যাডাম, মাই ক্যামেরাম্যান, মেরা ব্রেন কবি আউট অফ ফোকাস নেই। নাও এখন খেলো তো একটা। খেলাম বন্ধ করা যাক, ট্রেনটা কিন্তু থামবে। ভূমিতা, এটা গিয়ে ড্রেস নিয়ে আস। ওটা না বললে চলতে রই দেখ। আর কিছু দরকার হলে খবর দিও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তুমি
दादा आप जीनियस हैं। नहीं मैं सच कहता हूँ आप जीनियस हैं। क्योंकि आप जो भी पिक्चर बनाते हैं वही एकदम सुपर हिट हो जाता है और इस पिक्चर में तो एकदम नई एक लड़की को अपने स्टार बनाया। बहुत खूब बस दीदी नहीं और भी है मगर छोड़िए उन सब बातों को आप जीनियस हैं और मैं भी जी और श्योर জিজ্ঞেস করলেন আপনার কি কিছু চাই। আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো করো যে মানে আপনার বুঝি ওপরে শুতে ভালো লাগে ওপরে দুলুনিটা বেশি হয় কিনা। তোমরা কোন কামরা রয়েছে? ওই ওদিকে গোটা কয়েক কামরার পরে ওখানে যা জমেছে না কিরকম খুব গান বাজনা হচ্ছে নাচো। কে নাচছে? ঘন্টুদা তুই তুমি কি করছো? মৌ তরকারি বাজাচ্ছি। আচ্ছা এখন যাও ট্রেন ছেড়ে দেবে। আচ্ছা ম্যাডাম আপনার কিছু দরকার হলে বেলাকে দিয়ে ডাকতে পাঠাবে। রবিদা
আছে। বল কি শুনছিস? মনে কথা যত জমে সারা রাত ঘুরাবে না তাও। তুমি জানো না রাতে চারটা পাখি আধার ফোন করে বলে ট্রেনটা তো এখানে থামে না, আপনি নামলেন কি করে? না সিগন্যাল না কি থেমেছিল, আমি তখন নেমেছিলাম। বাহ বেশ করেছেন। তা এখন কি করবেন? পরে চিন্তা। যদি ডাউনে যান মানে কলকাতায় তাহলে কাল সকাল 9টায়, আর যদি আপে যান তাহলে সেই বিকেল 5:30টায়। এর আগে আর কোনো ট্রেন নেই? না ওই আগে পরে দুখানা ট্রেন। তাহলে মানে আজকে রাতটা যদি কোথাও একটু থাকার ব্যবস্থা। বুঝতে পেরেছি। আসুন। কোথায় কোথায় আবার? আমার এখানে এত রাত্রে কোথায় এখন থাকার বন্দোবস্ত করবো? বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন না আপনার জন্য যে ভিজে নেতা হয়। আসুন। তো এদিকে তোলে আছে বসুন। বলছি আগে বসুন। বসুন বসুন, ছেলে মানুষই করবেন। কি হলো? বাড়ি থেকে পালিয়েছেন কেন? রান্নাঘর খুপড়ি। তাহলে আপনি এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলেন তিনি কোথায়? কথা বলছিলাম কখন? আমি একটু উদ্ধ পড়ছিলাম। আপনি
ইম্পসিবল ব্যাপার। তাছাড়া আনাচে কানাচে প্রায় এক ব্যাটালিয়ান আসলা আছে। আমি বলি কি আপনি ঘরে শুন, আমি স্টেশনে চলে যাই। তাহলে আমি রান্নাঘরে থাকতে পারবো না। বলা বাহুল্য, সেটা এমনিতেই বেশ পরিষ্কার। তাহলে এখন করা হবে এটা কি? রান্নাঘরে থাকবো আর আমারও এতটুকু ইচ্ছে নেই। সে কথা তো বলিনি। না তা বলেন নেই, তবে দুজনে এভাবে দাঁড়িয়ে রাত খাবারটাও আমার কাছে খুব লোভনীয় বলে মনে হচ্ছে না। আপনি খাটে শুয়ে পড়ুন, আমি এই চেয়ারটা বসে। তাই কখনো হয়? আমি শুয়ে থাকবো আর আপনি জেগে বসে থাকবেন। তাছাড়া শেষ শুয়ে তো আমার কোনো লাভ নেই, আমি ঘুমোলে আপনি আমার দিকে প্যাট প্যাট করে চেয়ে থাকবেন, এই কথা ভেবেই তো আমার সারা রাত্রি ঘুমাবে না। মোটেই চেয়ে থাকবো না, আমি তো কাঁদব জানি না। আর কি বললেন? আচ্ছা এক কাজ করুন, আপনি ওখানে গিয়ে শুয়ে পড়েন, আমি এখানটাতে বসে থাকি। তাহলে আপনার ভারী মজা হয় না? আমি দেওয়ালের দিকে মুখ করে বসে থাকবো। তো আমিও পারি। পারবেন না, মেয়েদের কৌতূহল খুব বেশি। এক কাজ করা যেতে পারে। আপনি খাটে শুয়ে পড়ুন আর স্বতন্ত্রীকে নিয়ে আমি নিজেকে শুচ্ছি। আমার সঙ্গে একবারে শুতে আপনার আপত্তি নেই? আপনি তো ভদ্রলোক। আমার তাই ধারণা, কিন্তু রেফারেন্স দিতে পারবো না। সব করে কথা বলাবেন না, এখন চুপচাপ শুয়ে পড়ুন। আমার ঘুম পাচ্ছে। বাড়ি থেকে বেরোবার আগে এসব উচিত অনুচিতের কথা ভাবা উচিত ছিল। আজ বোধ হয় সব কথা শেষ। এভাবে আমি ঘুমোতে পারবো না। বসে বসে তো ঘুমোতে বলিনি আপনাকে। না তা নয়। আসবেন আগে থাকতে জানালে একটা পার্টিশন বল করিয়ে রাখতাম, এখন এর বেশি উপায় নেই। খুব মন্দ যা তাহলে শুয়ে পড়ুন, সবার সময় আলোটা কমিয়ে দেবেন। কি বলে কমাতে হয় জানেন তো?
ये अपना खिले पाने तो বিয়ে করলো কবে? আমি কি করে জানবো, মধু তো এসে বললে। কি বললে? অলোক বউকে দেখে এলো মধু।
কোথায় আবার কোথায় রে আর না না মধু কোথায় মধু এই তো মধু তোমার দাদামই বই এসেছেন না আগে হ্যাঁ মা ঠাকুর তাই তো সুচরিতা আপনাদের কাছে এলাম ঘরে তো কোনো কিছুরই ব্যবস্থা নেই এবারে নতুন মানুষ তুমি দেখে এলে আগে হ্যাঁ বাবু ঠাকুর কি সুন্দর চেহারা ঠিক যেন একটু লক্ষ্মী দিতে মানুষ বিয়ে করে চেপে যায় আর অন্য কোন সুন্দরী মেয়েরা এখানে মেয়ে বলতে চাচ্ছি তুমি অথচ মধু তো বলে গেলে যে অলোকের বউ হবে সুন্দরী মিস্টারে তো ভদ্রলোক করো আরে চোখ চোখ কেন চকে আছি ব্যাপারটা কিন্তু গোলমাল ঠেকছে আমার কি মনে হয় কেন তুই কি মাস দেরি কাজে ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবে বলে কলকাতায় গিয়েছিলে সেই সময় বিয়ে করে সম্ভব কিন্তু তোমার কাছে চেপে গেলেও অন্তত আমার কাছে তো বলতে পারতো লজ্জায় বলি কোথাও কোনো কারণে নেমে ট্রেন মিস করলে তুমি যাবে তাছাড়া সবাই মিলে এখানে কিছু করবার নেই ট্রেন থেকে সুখে সুখে নেমে যাবে আই থিঙ্ক সে একজন কিডন্যাপ তুমি আমার সাথে থাকবে আর তুমি সব দেখো জরুর আমার হ্যান্ডেল আমি দেবো আমি এখানে স্টেশন মাস্টার শুধুই খোঁজ করার ব্যবস্থা করছি আমার কাছে কোনো খবর না পাওয়া পর্যন্ত তোমরা ওই ডাক বাংলোতেই থাকবে আর অধিকারী যদি ওখানে যায় আমায় তক্ষণই জানাবে ঠিক আছে করে বলি সকালে সকালে দরজা বন্ধ করে রাখা হয়েছে কেন না মানে ওই আগে গিয়ে ঢুকে পড়ছিল বারে বারে ওই আগে কুকুর ও কুকুর ঢুকে পড়ছিল কুকুরের সৌন্দর্য বোধ আছে মা দেবী আমি হচ্ছে তোমার বিনা সম্পর্কের ভাষণ আর ইনি হলেন তোমার সামনে আর বেশি দেখে কি করে বলো তোমরা দাঁড়িয়ে কেন বসো গীতা তবে লাকি ছেলেটার পাশে গিয়ে বসো আপনার কাছ থেকে দাঁড়িয়ে দিচ্ছেন তা নয় আমি কাছে রাখতে চাইলে অলোক রাজি হবে কেন এটা আমার উপর মিথ্যে দোষারোপ লাহিড়া ও উনি কি ছিলেন আমার কাছে একদিন দাঁড়াও দাঁড়াও তুমি তুমি এক কথা একশো বছর পেঁচিয়ে গেলে কেন না মানে ও তো এখানে ছিল না তাই বলছি ইয়েস ইয়েস তাই তো জানতে চাইছি কেন ছিল কেন তুমি এতদিন আমাদের ধাপ্পা দিয়েছ ইয়ে বা যার কাছে রেখেছিল তার কাছে রেখেছিল আমাদের বলেনি কেন কাল বিকেলে তো বলতো কি বলবো বলবো করে বলা হয়নি আচ্ছা বেশ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি না ওসব চলবে চলবে না গীতা তুমি বলো অলোকের এই অপরাধের ক্ষমা আছে রাইট কিন্তু তুমি অলোকের ছেলে একদিন থাকলে কি করে কই আমার রমা তো আমাকে একদিনও ছেড়ে থাকতে পারে না চুপ করবো কি আসতে চুপ করবো কেন আরে সত্যি কথা বলছি তার আমার লজ্জা কিছু কই বুঝতে দাও আমি তো আসতেই চাইতাম না নিয়ে এলে কি করবো ঠিক কথা কেন 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 আনতে চাইতে না মানে ও গিয়ে মানে ও তো ইয়ে করছিল মানে
পড়াশোনা করছিল তো তাই ভাবলাম আর শুধু 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 গাড়ুল কথাটা তোমার ভাববার কোনো ক্ষমতাই নেই। আপনারা চা খাবেন দাদা? খাবো না। না তোমাকে আর খাটতে হবে না, চলো সবাই আমাদের ওখানে। অতি উত্তম প্রস্তাব, আমাদের ওখানে। কিন্তু বৌঠান আমাকে একবার স্টেশনে যেতে হবে। ও আপনি আপনার কাছ থেকে আসবেন, আমি গীতাকে নিয়ে যাচ্ছি, একটু দেরি করবেন নাকি? না না ওই নটার গাড়িটা পাস করে দিয়ে চলে আসো। তোমার জন্য সত্যি আমার ভারী দুঃখ। শীতলপুরের পর শেখচিন্নাথের অন্য সব স্টপেজগুলোকে আমি অবশ্য জানিয়ে দিচ্ছি, রেল পুলিশকেও জানাচ্ছি। তবে আমার মনে হয় ভয় কিছু নেই, নিশ্চয়ই উনি কোনো অন্য আর উঠতে পারেননি সময়। আমারও তাই মনে হয়। অবশ্য খবরটা না পাওয়া পর্যন্ত ঠিক নিশ্চিন্ত হতে পারছি না, সে তো বটেই। তবে আমি যত তাড়াতাড়ি ব্যবস্থা করছি, আপনারা ততক্ষণ রেস্টরুমটা খুলে দিতে বলি, বিশ্রাম করে। ধন্যবাদ। তবে একটা কথা দেখুন, সেদিনের ব্যাপারটা কিন্তু কোনো কারণে জানা জানি না। নিশ্চয়ই আদর যত্ন করার বন্দোবস্ত করতে গেছিলে। তা আমার আদর যত্নের জন্য তোমার এতটুকু মাথা ব্যথা দেখি না। আপনি ব্যাটার ছেলে, আপনার ও মেয়েদের বেলাতে বুঝি তোমার বেশি আদর যত্ন করতে ইচ্ছে করে। হ্যাঁ না দেখাচ্ছি মজা, এগুলো এখানে রাখ, সিধে স্টেশনে চলে যা, আজ সারাদিন ওখানে থাকবি। আর যদি টের পাই যে বাড়িতে গেছিস, তোর নামে রিপোর্ট হয়ে যাবে। আমি আপনার নামে রিপোর্ট করে দেবো বৌদিদেবীর কাছে। কেন তোমার বৌদিমণিকে রান্না করেন? আমি সব ঠিকঠাক করে দিই। না কিছু ঠিক করতে হবে না, তুমি ওগুলি দেখে শীতের স্টেশনে চলে যাও দয়া করে। রান্না হবে না, তিনি যে পচে যাবেন। ওটি পচবে না, ওটি বাড়ি থেকে তুমি তোমার পোলটুর মাথা হাতে দিয়ে এসো। ভোল্টের মাছ যদি জিজ্ঞেস করে দাদাবু হঠাৎ মাছ দিল কেন, তাহলে কি বলবো যে বউ দিদিমণি আসাতে দাদাবু খুশি হয়ে আমাদের খেতে দিলেন? ও দাদা আমি বুঝি একা তোমাদের কোনোদিন কিছু খেতে দিইনি। হ্যাঁ সে কথা বললে পাপ হবে না, ওরা কোথায় হবে না। তবে এর আগে এত বড় মাছ তা উনি কখনো দেননি। তাই কোনো খবর না দিয়ে তুমি একা দিয়ে চলে এলে, কি করবো বলুন। যতই চিঠিতে দিচ্ছি তোমার ও জায়গাটা দেখছি ভীষণ ইচ্ছে করছে, তো প্রতিবারই উত্তর আসে, এখন না বল। তুমি বিরক্ত নিয়েই চলে এলাম। বেশ করেছ, কিন্তু আচমকা তোমাকে দেখে আমার অলোক ভাইয়ার কি অবস্থাটা হলো? এমন উত্তর করলো যারা ভূত দেখে বলা নেই কনি অবাক হবে না। দাঁড়াও মালি, সে যদি আপনি দেখতেন আমার মনে পড়ে এখনো হাসি পাচ্ছে। তোমার তো হাসি পাচ্ছে, কিন্তু অলোকে দেখো হয়তো কবিতা পাচ্ছে। তা সে স্টেশন মাস্টারের ঘরে বসে তোমার এমনি ভাবে আশা নিয়ে হয়তো গোটা পদ্যই লিখে ফেলেছে। তুমি বলো বটে, কবিতা লেখা তো দূরের কথা, আমি তো কোনোদিন আওড়াতে শুনলাম না অলোকবাবুকে। দেখো অলোক তোমার কানের কাছে কবিতা আওড়ালে আমাকে একটা নতুন করে নষ্টনীল লিখতে হবে, সেটা কি খুব ভালো হবে? আহা কি কথা ছিড়ি, ভাগ্যে তুমি এসে পড়লি গীতা, নইলে আমার ঘর ভাঙত নিক্ষা। যখনই বাড়িতে কোনো ভালো রান্না হলো অলোককে ডাকো, কোথাও বেড়াতে যাওয়া হবে অলোককেও সঙ্গে নিয়ে চলো, বাড়িতে মন টিকছে না অলোকের কোয়ার্টারে চলো। অলোক 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 আমি তো একবার জেরবার হয়ে যাচ্ছিলাম। কি যে বলো তা ঠিক নেই, গীতা তো কিছু অন্যায় মনে করতে পারে। আমি জানি আপনারা অলোকবাবুকে কতটা ভালো। অলোকবাবু মা, মাছের কি রান্না হবে? তুমি যাও আমি আসছি, তোমরা একটু গল্প করো আমি একটু ওদিকে যাই। রামাদি আমি যাই আপনাকে হেল্প করি। ও মা তুমি গিয়ে তুমি কি রান্না ঘরে যাও, গেস্টটা বাড়ছি, বেশ গল্প করতে করতে রান্নাও শেখা হবে। বেশ তাহলে চলো। গীতা তুমি ভাই শেষকালটা রান্নার ছুট করে আমাকে এড়ালে। দাদা আপনাকে এড়াই আমার সাধ্য কি, কিন্তু রমাদির কাছে ম্যারেজ লাইফে ঠিক তো আমায় জেনে নিতে হবে, সেখানে আপনার উপস্থিতি অসম্ভব। বেশ হেরে তো দিলে সখী, ওর কাছে হেরে ওর সুখ।
তো আজকে ঘন্টা দেড়েক লেট দেখছি। মধু মধু এই দেখো এখানে থাকবে, ওটা নিয়ে যাবেন না। কোনটা? চল বাবা মারা যাবার পর সে দিনগুলোই জানো খুঁজতে ছিলেন, কিছুই দেখে যেতে পারেনি। তারপর খুব কষ্ট কেটেলাম, আমি বড় ছোট ভাই বোন আছে, সেই জন্যই তো কি না তাই বলছি, আগেই দেখছিলাম। এখন খারাপ আছো? অলোক বউকে খারাপ লাগছে? অলোক বউর মতো ছেলে হয় না। ও ভদ্রলোকের চুপ থেকে অনেক শুনেছি, এখন অন্য কথা বলো। অন্য কথা কি বলবো বলো, আমি তা তোমাদের মতন দেশ বিদেশের খবর রাখি না। বেশ, লাহিদার কথা বলো। ওর কথা ও নিজেই বলবে। যা, এ দুটো শাড়ির মধ্যে তোমার কোনটা পছন্দ বলো তো। কেন কেন আবার কি, আমি দিদি দিচ্ছি নেবে। এই শাড়িটা দুটোই তোমার শাড়ি, এখন কোনটা পরবে সেটা তোমার ইচ্ছে। জমা দিয়ে কোনো কথা না। হ্যাঁ ভালো কথা, একটা কথা জিজ্ঞেস করতে তুমি ভুলে গেছি, তোমার মাথায় সিঁদুর নেই কেন? না, ওই কাল রাত্রে বৃষ্টিটা খুব ভিড় জমবি না, তোয়ালে দিয়ে জোরে জোরে মাথা খুঁজতে গিয়ে সব উঠে গেছে। এদিকে তাকে কলকাতা থেকে আসবার সময় সিঁদুর করার রাত্রে একদম ভুলে গেছি। আপনার গুণের কথা কিছু বলতে শুরু করবো? স্নান করে আসি, মাথা ঠান্ডা করে মজা রাখবো দাদা। তোমায় একটু স্যালাড দেবো? দাও। জানো আমাকে বিজনেস সূত্রে অনেক সময় কলকাতায় যেতে হয় বটে, কিন্তু বিশ্রী লাগে, ধুলো ধোঁয়া একেবারে গাদাগাদি লোক মোটেই ভাল লাগে না। এইখানে আমি বেশ আছি। বোঝান দেখি ওই মাছের ব্যাপারটা দারুণ হয়েছে। তুমি হাসলে কেন? তুমি জানলে কি করে বলো? পাপটা আমি না জেনেই করে ফেলেছিলাম। এটা ওটা কিছু না, বয়সের ধর্ম। আমারও তোমার মতন বয়স একদিন ছিল যখন ওই বউয়ের হাতে রান্না পিন্ডিও এই জীবে অমৃতের মতন থেকেছে। কবে আবার আমি তোমাকে পিন্ডি দিয়ে দেখালি? কথাটা এখানে অবান্তর। কিন্তু আমার রান্নার কথাটা এখানে অবান্তর নয় দাদা, ওটা খেয়ে বলতে হবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। ওটা আমি খেয়েছি, ওটা ভালো মন্দ বাইরে হয়েছে, ওটা অপূর্ব হয়েছে। তা তোমার জায়গাটা লাগছে কেমন বলো দিটা? জায়গাটা দেখলাম কই, ও বাড়ি থেকে তো এবার। ও দ্যাট ক্যান ভেরি ইজিলি বি রেমেডি। তুমি আর অলক জিপটা নিয়ে ঘুরে এসো। কেন, এটা তো এখন আছে, আজই ঘুরতে যাবে কেন? না আমাদি, মানে আমি দেখিনির জন্য এখানে। সে কি, এটা কিরকম কথা হলো অলোক? আগে হ্যাঁ লাহিড়ি দাও, ওকে কালকের মধ্যে ফিরে যেতে হবে। ও মা, সে কি, কেন? ওই মানে দরকার আর কি। কিসের দরকার? ওর বাড়িতে একটু কি এমন দরকার যে কালকে ফিরতে হবে?
বললেই তো হয় দরকারটা কি নিজেরা তো জানা আছে নিজে বললেই হয় তোমরা এরকম ভাব বাচ্চে কথা বলছো কেন না দাদা ও ও ব্যাপারটা যে মানে আমি বাড়িতে বলে যেমন হলো বললাম তখন কথা কথা রমাদিকে বলেছিলাম আর দু একদিন আছে সুতরাং আজকের দিনটা আমার থাকতেই হবে কাল কিন্তু আমার যেতেই হবে আপনি ব্যাপারটা ওদের সঙ্গে ম্যানেজ করে নেবেন এখান থেকে কি কলকাতা যাবেন আচ্ছা আপনি ট্রেনটা করে কোথায় যাচ্ছিলেন হয়তো শেষ পর্যন্ত যেতাম হয়তো তার আগেই নেমে পড়তাম কিছু ঠিক ছিল না সঙ্গে কেউ ছিলেন কেন আমার কাছে একটা খবর এসেছে যে ওই মেল ট্রেনটা থেকে একজন ফিমেল প্যাসেঞ্জার মিসিং বলে মহিলার সঙ্গে যিনি বা যারা ছিলেন তারাই নিশ্চয় রেলকে এই খবরটা জানিয়েছেন তা আপনি সেই মিসিং ফিমেল প্যাসেঞ্জার নন তো বাড়ি থেকে পালাবার সময় সঙ্গে কেউ লোক অনেকে তো সঙ্গে লোক নিয়ে তবে বাড়ি থেকে পালায় আমি অন্তত সে দলিল নেই বাড়ি থেকে একলাই বেরিয়েছি বেশ তা তাদের একটা খবর দেওয়া উচিত না তারা হয়তো ভাবছেন জি কথাটা ভালো লাগলো না তা নয় তবে আপনি যেভাবে ভাবার কথা ভাবছেন তারা হয়তো ঠিক সেভাবে ভাবছেন না তাদের ভাবনা অন্য মানে মানে নেই সব কথা কি মানে হয় এক কথায় আমার নিজের চরকায় তেল দিতে বলছে যাকে যা বললাম ভেবে দেখবেন রাতটা একটু পড়লে আচ্ছা উপদেশ শুনে থাকবে এটা ওর আগের কথা আমি রাগ করে আছি এ কথা আপনি বলে হচ্ছে কেন না রাগলে কেউ বাড়ি থেকে পালায় আমার খুব বুঝে ফেলেছে এখনো বুঝিনি তবে বুঝতে দিলে গ্যারান্টি দিয়ে বলতে পারি বুঝে ফেলবো খবর আছে শুটিং কেমন চলছে খবর খারাপ শুটিং হয়নি আপনার হিরোইনকে পাওয়া যাচ্ছে না কি হচ্ছে না ট্রেন থেকে বেপাত্তা হয়ে গিয়ে তুই কি বলছিস মুখার্জি বাবা যা হয়েছে বলছি আমি এখানে যতদূর সম্ভব খোঁজ খবর করেছি কোনো খোঁজ পাইনি ইউনিট আছে লোকেশনে এই মাত্র খবর পেলাম ওখানে এসে যায়নি আমি আজই কলকাতায় ফিরে পুলিশের উপর বন্দোবস্ত করব তা আপনি কি বলেন আমি আর কি বলবে যা বুঝবেন করুন জলদি করবেন নেই তো আমার বহুত রুপিয়া নুকসান হয়ে যাবে দেখি কি করা যায় আমার তো মনে হচ্ছে উর্মিতাকে হয়তো কেউ হ্যাঁ সব তো রুপিয়া না পেলে প্রবেশে বদমাস আমি কিন্তু এখন ছাড়ছি যা হয় আপনাকে পরে জানাবো আর জলদি করবেন মুখার্জি বাবু হায় রাম
बात क्या है सेठ जी? क्या हुआ सेठ जी? हाय राम कुमार, कुमार, अरे कुमार, তাহলে কাল তোমার যাওয়া হচ্ছে না, তুমি তোমার বাড়ির লোকেদের টেলিগ্রাম করে জানিয়ে দিচ্ছ, কেমন? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এখন তোমার যাওয়াই হচ্ছে না, কাল আমরা ওই তৃতীয় পাড়ের মেলায় যাই, পরশু পরশু চলো আমরা সবাই মিলে ওই অর্জুন মাঝে পিকনিকে যাই, আর তোরশু আমরা অত দেরি করা যাবে না। কেন? তুমি বাড়িতে জানিয়ে দিলে তারা আর ভাববেন না আমরাই বোন মাদারে পড়ে থাকি, তোমাকে পেয়ে একটু হইচই করে নি। কয় কয় তুই পাড়াতে চাইছো কেন? না না বাবা, আমার এখানে খুব ভালো লাগে, পাড়াবার কথা মনেই হচ্ছে না। তুমি কালই তোমার শ্বশুর বাড়িতে একটা টেলিগ্রাম করে দাও তো, সঙ্গে একটা চিঠিও ছেড়ো সব ব্যাপারটা বুঝিয়ে। দাদা, এই ব্যাপারটা তো ঠিক আমার সঙ্গে পরামর্শ করে করা হয়নি, তা মাঝখান থেকে আমি চিঠি চাপাটি ছেড়ে লোকের গালাগালি কুড়ে কেন? লোকের গালগালি মানে ওই শ্বশুর বাড়ির লোকের? আপনার তো শ্বশুর মশাই নেই, বড় শালাও নেই, তো ভয়টা কাকে? বলি ইয়ে কে শাশুড়ি থাকবেন কে? বিশ্বাস করবে না বাবাজি, মাথা জাম খুব ভালো আছে। মোটেই না, এমন মিষ্টি মেয়েকে খুব ভয় করতে পারে আমি বিশ্বাস করি না। কোন মেয়ে টক কি মিষ্টি কি ঝাল তার সঙ্গে ঘর না করলে কি বুঝতে পারা যাবে? ওঠা আমি একমত দাদা। না না মানে এটা আমি জেনারেল বলছি, সব ব্যাপারে তো একটা এক্সেপশন আছে। আমি এই ব্যাপারে নেই। তাহলে ও যাওয়া যাক। আরে বসো বসো, এইবার তো গান হবে। হ্যাঁ গীতা, একখানা গান শোনাও তো। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, রমা আমাকে বলেছে তুমি বাথরুমে গান গাইছো। বাথরুমে তো সবাই গান করে, আমিও করি আপনার করে না, কিন্তু বাথরুমের বাইরে সে গান সবসময় শোনার মতো হয় কি? আপনি থামুন তো আমি শুনছি। গীতা, অলোকের কথা কান দিও না তো, তুমি প্রশংসা পাবে বলে এই হিংসে তো এসব বাজে কথা বলছি। ওসব কথা শোনা আমার সহ্য হয়ে গেছে, কিছুদিন তো ঘর করা হলো।
আচ্ছা রমা, মেয়েটাকে এখানে ধরে রেখে দিলে কেমন হয়? খুব ভালো হয়, আমি রাখবো। এ ব্যাপারে কিন্তু আমার কিছু বলার থাকতে পারে। থাকলে ওকে শুনছে? এ কি বিপর্যয়, আমি কিন্তু কুরুক্ষেত্র করবো রাইডটা। কিছুই করতে হবে না আপনাকে, গীতা কি আপনাকে ছেড়ে থাকতে পারবে? সকলে মিলে তো মেলায় যাচ্ছি। আহা, সকলে মিলে বলতে মিন করছে ওতে আর অলোকে, কথা তো জোনা কেন। আর একটা গান শোনাম। বৌঠা না, আসলে ওঠা যাক, উঠবে? এটা নিয়ে যেতে ভুলে যেও না। বলো না, বাসদেবকে বল দিশা, এটা রাখো। কি 500 টাকা? না না, এটা হতে পারে। খুব পারে। আরে অলোক আগে জানালে কেমন তোমার জন্য? না, ওই ইডিয়েটটার জন্য তোমার মুখ দেখতে হলে আর টুকরো কাগজ দিয়ে কোনো কিন্তু নয়। দেখো অলোক আমার ছোট ভাই, সেই সূত্রে তুমি ভুলে গিয়ে আমার বৌমা, এ কথা মনে রেখো। আমার বেলা শুধু পেট ভরে খাওয়া, তুমি দারুণ এক দেখুন। হ্যাঁ তাই, আর কিছু বলবার আছে? যাকে এত জিনিস দেওয়া হলো সে যার দৌলতে এলো, তাকে কিছু দেওয়ার কথা মনে পড়লো না? পড়লো, ঠিক আছে, মনে থাকবে। দাদা, আপনার ভাইয়া কি হিংসুটে কেন? কি বাড়ি যেতে হবে না এখানে থাকবে? আমার জন্য বুঝি দেরি হয়েছে। হ্যাঁ, দ্যাটস নট এ ব্যাড আইডিয়া অ্যাট অল। আর তোমরা এখানেই থেকে যাও। হয়ে গেল। আপনার একটু বেশি তারা আছে বলে মনে হচ্ছে। না, ওই যে মধু না গেলে বোঝেননি ওঠা, বিরাট গোলমেলে আছে। বলো আগে তো, আজকে সারাদিনের মধ্যে হয়ে উঠলো না, আর কালকে সকালেই আমি তোমার জন্য এক বেশ বড় দেখে তক্তপোষ পাঠিয়ে দেবো। কেন? আরে কেন কি, ও ওইটুকু একটা ছোট্ট খাটের মধ্যে দুজনে মিলে গুতগুতি করে ওইটিতে বেশ কুলিয়ে যাচ্ছে। বিরাট তক্তপোষ পাঠিয়ে কেন ঝামেলায় ফেলবে? না না, ঝামেলা মানে তোমাদের দুজনের কুলিয়ে গেলেই হলো। বৌঠান চলি, হ্যাঁ চলো। বাস দেও, মাস্টার সাহেবকে ঘর ছোড়াও। আচ্ছা ভাই, আচ্ছা আমাদের এসো ভাই। তাহলে কালকে 12টার সময় গাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা, তোকে যা বলেছিলাম করেছিলি? আপনি বললেন না আর আমি ভুলে যাবো? অভিনয় করতে হবে না, ডাক্তারবাবু কি ভাই বলো? ডাক্তারবাবু বললেন যে ভয়ের কিছু নেই, এই ছেলেটা বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে, বুকে একটু সর্দি জমেছে আর একটু দুর্বল, ওষুধ খেলেই সব ঠিক হয়েছে। ওষুধ দিয়েছেন? দিয়েছেন মানে গিয়ে দেখুন না, এতক্ষণ ভালো হয়ে গেছে। আর বাজে করতে হবে না, শোন, এই ঝগড়ুর হাতে দিয়েছিলি? না বাবু, আমি ঝগড়ুর হাতে টাকা পয়সা দিই, আমি নিজে ওষুধপত্রি সব কিনে কেটে বানিয়ে দিচ্ছি। অত ওষুধ কে বলেছে? তাই ও আমি লেখাপড়া শিখিনি বটে, আমার বুদ্ধি আছে। ঝগড়ুর হাতে টাকা দিলে ও কখনো ওষুধ কিনে খেত? ওদের ঘরে কেউ কোনোদিন বিলিতে ওষুধ কিনে খেয়েছে? খুব বুদ্ধি রে মনে হয়। কাজ কর না, কাল থেকে আমি পয়েন্টসম্যান হয়ে বসি, আর তুই মাস্টার হয়ে যা। হ্যাঁ।
মা আমাকে আস্ত রাখবে যে নিজে করে দেবে না কেন সদ্য সদ্য মাছ দিলেন যে বলিয়া পরের লেখা পড়ার কথা তো উচিত নয়, পরকে না পড়াইবার ইচ্ছা থাকিলে লিখিত দ্রব্য যত্রতত্র ফেলিয়া রাখাও কথা তো উচিত। মানলাম, আমি কমপ্লিটলি ভুলে গেছিলাম যে আমি সারা ঘরে আর কেউ আছে। তাই বুঝি আমি ভাবলাম আমাকে পড়াবার জন্য বুঝি খাতাটা এখানে এমন করে আপনি ফেলে রেখেছি। আপনার সাহস তো খুব, নেন খাতাটা ফেরত দেন। দেব, তার আগে একটা কথা জবাব দিন, আপনি গান লেখেন এ কথা গোপন করবার কারণটা কি? গোপন তো করি না, প্রকাশ করারও কোনো কারণ দেখি না, ওটা আমার সময় কাটানোর খেলা। কেন যে কথা করলাম বেশ ভালোই তো লাগলো। থ্যাংক ইউ, পার্টিশনটা দিয়ে দিন, আপনি শুয়ে পড়ুন। আর কিন্তু আপনি চৌকিতে শোবেন। কেন, আমি গান লিখি বলে কি পুরুষ নয়? নিজেদের শুলে যদি পুরুষত্ব ফলানো হয় তবে তাই করুন। মালিশ দরকার নেই, বড় একগুঁয়ে আপনি। বাহ, খুব সুন্দর চলতো আপনার, মায়েরও এরকম চলছিল। ছিলেন ওয়ান টাইম, ও ভাঙবে আমি জানতাম। আপনি নিতান্ত ছেলে মানুষ, ওটা কিনলেই তো হবে কালকে। সে তো আপনাকে দাম দিতে হবে, আমার কাছে একটু পয়সাও নেই। দেওয়া যাবে, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এটা আপনি রাখুন। কি ওটা? ও ওটা তো আমার রাখার কথা নয়। কিন্তু এটা আমার রাখা তো কোনো প্রশ্নই ওঠে না। ওটা লাগড়ি দা আপনাকে দিয়েছে। এটা রাখলে আমি নিজেকে অপরাধী মনে করবো। আমি তো বলেছিলাম খেলাটা খুব সহজ হবে না। করি বলুন তো, ফেরত তো দেওয়া যাবে না, এখন শুয়ে পড়ুন, কাল সকালে ভাবা যাবে। এখন এখানে এখানে চলে যাবার পর না হয় একটা চিঠি লিখে সব বুঝিয়ে ক্ষমা চেয়ে একটা পাঠিয়ে দেবো আমাদেরকে, কি বলেন? পাগল নাকি? আপনি তো এখান থেকে চলে যাবেন, তারপর আমার কি হবে? তার মানে আমাকে তো এখন এখানে বেশ কিছুদিন থাকতে হবে। আমি চলে যাব আর আসবো না কোনোদিন, আপনি এটা কি বোঝাবেন? প্রথম কয়েকটা দিন এটা ওটা সেটা বলে কাটিয়ে দেবো, তারপর একদিন বলবে যে আমার স্ত্রী মারা গেছে। জয়জান তো আমাকে মেরে ফেলবেন আপনি? আমি বলেছি আমার স্ত্রী, আপনার নাম তো করিনি। আপনি ভীষণ ধরাতেন, এক্ষেত্রে ওয়াম হঠাৎ হওয়াটা আমাদের হঠাৎ খেয়ালের বসে আপনি যেখান থেকে চলে এসেছেন সেখানে আজ হোক কাল হোক আপনাকে ফিরতে হবে। তাই বলে আপনি আমার মুখে পড়ে বলে দেবেন যে আমাকে একবারে মেরে ফেলে আপনি ব্যাপারটা থেকে নিষ্কৃতি পাবেন? কি করবো,
একটা মিথ্যেকে মিথ্যে দিয়ে শেষ করতে হবে। আর তা নাহলে যেটা করতে হয় অর্থাৎ লাহিড়ি দাদের সব জানানো, সেটা এত কিছুর পরে ওদের প্রতি চরম নিষ্ঠুরতা হবে। চেকটা কোনো পুরভাণ্ডে জমা দিয়ে দেবেন, ওর জন্য তো ভাবছেন কেন? সত্যি আমার ভীষণ খারাপ লাগছে, এত ভালো লোকরা। নিজের জগতে ফিরে গেলে ওদের কথা আপনি দুদিনেই ভুলে যাবেন। আমার সম্বন্ধে এত খারাপ ধারণা কেন আপনার? ওটা আপনার কল্পনা। আমি বলেছি আপনি বড়লোকের শহুরে মেয়ে, এখানকার এই সমস্ত কথা বলতে আপনার খুব কম সময় লাগবে। আমি বড়লোকের মেয়ে, এই কথা কে বললো আপনাকে? আপনার সাজ পোশাক, চেহারা, চাল চলো। খুব বুঝেছেন। আপনি কথা বলাতে খুব ওস্তাদ। ওইটুকুই জানি, কিন্তু শুধু শুধু এর মধ্যে গুজনকে টেনে আনলেন কেন? মনে হলো ওদের কারোর উপস্থিতির এখন একান্ত প্রয়োজন, আবহাওয়া ভালো নয়। কি করে বুঝলেন? পূর্ণিমার মাঝরাত্রে আপন পরের আড়ালটা অনেকটা এই চাঁদের আলোর মতোই স্বচ্ছ হয়ে যায় তো। দেখো ওসব কথা থাক, একটা গান শোনান বরং। তাহলে কি শুরু করুন? না তাও না, তাহলে কি করবেন কিছু ভেবেছেন? আপনার গান শুনবো। এমন করা তো ছিল না। কথা নাই কথা কোনো, সব কিছু কি কথা থাকে? না তা থাকে না, বেশ। কিন্তু গান শুনে গাল দিতে ইচ্ছে হলে
ছেড়ে দেবে না। কোথায় যাচ্ছে? তফাতে যাচ্ছে। হাত পা গুলো তো মানুষের সবসময় বাধ্য না। অত ঘুমোস না? আর কিছু নেই বলে বোধ হয়। কিছু তায়াবে একই শুরু না শেষ, এই পূর্ণিমা রা কিছু সুর কিছু তায়াবে।
চিরুনি আছে? হ্যাঁ, চিনি কিন্তু দু টুকরো। ঠিক আছে। আপনি ভাবছেন আমার মাথা ঘুরতে পেরেছি না? চলুন। সিগারেট খাবে? সিগারেট
अरे तब बिले खाओ খুব জোর খাওয়া দাওয়া হচ্ছে বৌদিমণি আসছেন, তিনি নিজে হাতে রান্না করবেন। আর বৌদিমণি? হ্যাঁ বৌদিমণি। ও মাস্টার মশাইয়ের গরমের বিয়ে করা পরিবার। বিয়ে করলেন কবে? উনি বিয়ে করেন? আপনার দেহে পায়ের বৃদ্ধি হয়েছে যে আগে বাজে কথা বলে চলেছেন। তোমার কানে কি কটকট করতেছে যে তুমি যাতা বলতেছো? এই ধরনের সবাই যাতে মাস্টার মশাই বিয়ে করেন বলি হলো। আমিও সে কথা বলছি বলি হলো। আরে দূর ধক মনে করেছি আপনাদের সিক্রেট নিয়ে রাখেন আপনার সিক্রেট। ও কথা শোনো, ও কথা শোনো। আরে মনে করছি নি বলছে যে দাদুর বিয়ে নাকি হয়েছে। আমার বাড়িতে উকি ঝুঁকি মারছিলেন কেন চোরের মতো? বুঝলে কিনা আপনার লোকটা বলে আপনি কি সত্যি বিবাহ করে ফেলেছেন? এদিকে আমি আপনার জন্য সময় নিয়ে এসেছি, দেখবেন তাহলে কি আপনি সত্যি বিবাহ করে ফেলেছেন? কিন্তু এদিকে যে আমি একটা খবর করেছেন, আপনি আসুন। এরকম উকি ঝুঁকি মারলে একেবারে তিরোধান উৎসব। আর জীবনে কমিটি করবেন তাহলে নাম এদিকে নেবে কমটি এটি এটি তোমার যে দেখি এর মাপে চুড়ি দেখি কি কত দেবো? দু হাতে দু ডজন। অত কি হবে দেখি কি হয়। এখন বাবুটিকে পাশে মানালে হয় কত? দুটা
কবে লেগে তা লেগে নেই তোর খুব তবেই হয়েছে কই
কোথায় গেল তো? ওকে শুনছ? পুলিশ বলে শোনো, শুনছ? কত? কত? একবার গো না? বারো না। আও বেটা আও। জয় প্রভু জয় প্রভু। বাবু খুব ভালো খবর আছে, বলে ফেলো। মায়ের কোলে খোকা আসছেন, আমি তো ঠিকই বাবা হবে। অতটা খেয়ে ফেললেন? বাহ, কি করছেন? সাজিয়ে দেখছি। আচ্ছা, ওরকম কতগুলো বেলুন হলে আকাশে ওড়া যায়? ওবার ইচ্ছে থাকলে এমনিতেই ওড়া যায়, বেলুন লাগে না। সেটা উত্তর দিয়ে আপনার কুস্তিতে লেখেন না? কি হলো? কিসে কামড়ালো? অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক, অলোক, অলোক। আমার ভাইরা ভাই শ্রী অতীন গাঙ্গুলি, আর একে দেখছো ইনি হচ্ছেন আমাদের মহামান্যবর স্টেশন মাস্টার সাহেবের স্ত্রী। বসুন বসুন দাদা, আমি এগুলো ভেতরে রমা দেখে দেখি আমি। আচ্ছা দাঁড়াও, তার আগে আমি একটু দেখি, মেলা থেকে কিনলে বুঝি। বাহ, চমৎকার হয়েছে। জানো গীতা, অতীন অলোকের খুব পুরনো বন্ধু। হ্যাঁ, আমরা একসঙ্গে স্কুল কলেজে। আমি কি ভেতর থেকে আসছি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর শোনো, রমাকে বলো চা রেডি করতে। ওরে বলরাম, সিগারের বাক্সটা দিয়ে যা তো। অলোক বিয়ে করেছে তুই বলেননি তো? ও বলিনি বুঝি। আহা, তুমি তো এই সবে এসেছো, এইটুকু সময়ের মধ্যে কি এত কথা বলা যায়? কতদিন হলো ও বিয়ে করেছে? সেটা ঠিক বলতে পারছি না। জানো, অলোক ব্যাপারটা স্রেফ আমাদের কাছে চেপে গিয়েছিল, ওই কাল গীতা এসে পড়াতে তবে তো আমরা জানতে পারলাম। যাক, শেষ পর্যন্ত অলোক সেটাই করলো। ও ইয়েস, তুমি মনে হচ্ছে বেশ খুশি হয়েছো। হ্যাঁ, আপনারা তো জানেন না, ভীষণ খামখেয়ালি অলোক। ছেলেবেলা বন্ধু হলে দারুণ পপুলার ছিল, আর তিনি যেমন গান গাইত তেমনি লেখাপড়া খেলাধুলায় চোখও ছিল। সেই সময় আমরা অনেকেই ওকে হিংসে করত, অথচ দেখুন সমস্তই কোনো না কোনো কারণে ছেড়ে দিয়েছে। এমনকি বিলেত থেকে ফিরে এসে শুনলাম যে ওর বাবা মারা যাওয়ার পর দাদাদের সঙ্গে অমিল হওয়ায় ও পৈতৃক ব্যবসাটা পর্যন্ত ছেড়ে দিয়ে রেলে চাকরি নিয়ে কোথায় চলে গেছে। তারপর গেলবার আপনাদের এখানে এসে বহুদিন বাদে ওর সঙ্গে দেখা হয়ে গেল। কেন তোমার চুরু? আরে তুমি নিয়ে এলে যে বলরাম স্যার, ওকে একটু কাজে পাঠিয়েছি। ও আচ্ছা, তো ফিরলে একবার স্টেশন পাঠিও,
খবর কাস্টে নিয়ে আসবে ওকে আবার কেন পাঠাবো অলগো বয়সমা নিজেই নিয়ে আসবেন ও হ্যাঁ তা তো বটে তা তো বটে টেলিগ্রাম করতে এতে সব লেখা আছে খালাস নিয়ে যা না তুই এখন বাড়ি যা তোদের আসতে হবে না আমার মনে হয় উচিত হয়নি আচ্ছা গীতা ওদের যে ফ্যামিলি ওয়েল এস্টাবলিশ বিজনেস ও দাদাদের হাতে ছেড়ে দিয়ে এরকম সামান্য একটা রেলের চাকরি করছে এ সম্বন্ধে তুমি ওকে কিছু বলনি কিন্তু দাদা অনেকের সাথে কিছুই জানি না তুমি কিছু জানো না পাইপ লাগবে ও ছেলে তো কাউকে কিছু বলবার ছেলে নয় যাই হোক আই শ্যাল হ্যাভ এ টক উইথ হিম কই হে এসো হ্যাঁ অতি কই অলোক তো এলো না তো চল না আমরা চা টা খেয়ে ওকে পাকাওয়া করি গিয়ে চলো চল কই এসো আজ জঙ্গল মন
गुनगुन सुरे जदि सारा रात गान गाए खोती की आज चंचल मन जदि मोह मत हो जाए खोती की एक्सेलेंट अपूर्व मार्वेलस দেখুন এত অল্প সময়ের বন্ধুত্বে কোনো অধিকার জন্মায় কিনা এ বিষয়ে আমার একটু সন্দেহ আছে। তার মীমাংসা বোধ হয় সহজে হবে না। আজ আপনিও নিশ্চয় ক্লান্ত, কাজ পালিয়ে যাচ্ছে না? এই যে স্যার, খবর শুনেছেন? একটি মেয়ে ফিল্ম স্টার নাকি মাছ পথে এ লাইনে কোথায় নেবে পালিয়েছে। সে কি স্যার আপনি শোনেন না? এতো কাগজেও বেরিয়েছে। তাহলে আমি লক্ষ্য করিনি। হয়তো আমরাও সে খবরটা কালই পেয়েছিলাম, ওই ফিমেল প্যাসেঞ্জার মিসিং এর ব্যাপার। ওরা সব দলবল শুদ্ধ আগে কোথায় ফিলিং করতে যাচ্ছিল, বাস মাঝপথে 15 থেকে মেয়েটি হাওয়া। এদিকে বৃষ্টিতে যত ছেলে ছোকরা সমস্ত হোমলে হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, জান তো ফিলিং স্টার ধরবে বলে। অবশ্যই মেয়েটি নিজে পালিয়েছে না কেউ তাকে সঙ্গে করে নিয়ে পালিয়েছে সে খবর জানা যায়নি। পুলিশ খুব খোঁজাখুঁজি করছে, বুঝলেন? খুব খোঁজাখুঁজি করছে। শুনলাম কলকাতা থেকেও নাকি পুলিশ আসছে। আচ্ছা স্যার চলি। বৌদিমণি আপনার বাড়িতে গিয়ে চা জলখাবার খেতে বললেন। এখানে নিয়ে আপনাকে যেতে বললেন? দেখতে তো পাচ্ছিস কাজ করছে, যা এখানে নিয়ে। বৌদিমণি দাদাবু বলেন উনি কাজ করছেন, চা জলখাবার ওখানে নিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম আপনি ডাকছেন। নিয়ে যা।
আপনারা এখানে দাঁড়ান, আমি আসছি। আপনি এখানকার শেষ মাস্টার? আমার নাম রবি মুখে। ও বসুন। ঠিক আছে, উর্মিতা কোথায় আছে? আমার কোয়ার কত দূরে? পিছনে। হ্যাঁ নিশ্চয়। কিন্তু একটা কথা, কোনো রকম পাবলিসিটি আমি চাই না। উর্মিতার শরীর ভালো আছে তো? আপনার টেলিগ্রাম পাওয়ার আগে পর্যন্ত আমাদের যে কিভাবে কেটেছে তা বলবার নয়। আমরা তো এটাকে কিডন্যাপিং কেস বলে ধরেই নিয়েছিলাম, পুলিশেরও তাই ধারণা ছিল, সমস্ত রকম ভাবে খোঁজ খবর করার চেষ্টাও চলছিল। এদিকে আমার প্রডিউসার তো মাথায় হাত দিয়ে বসছিলেন। কি ব্যাপার তোমার? হ্যাঁ বলা নেই, কওয়া নেই, একটা খবর পর্যন্ত দেওয়া পার নেই, একেবারে ডুব। আর আমরা এদিকে ভেবেই অস্থির হয়ে যাচ্ছি, পুলিশ ডিটেকটিভ লাগিয়ে বসে আছি পর্যন্ত। কিষণচন্দ্রী দিনে চার পাঁচবার করে ট্রাঙ্কল করছি, আমার দৌড়দৌড়ি কোনো সীমা নেই, আর তুমি এখানে লুকিয়ে বসে আছো। আমি আজ সকালে একটা চিঠি ছেড়েছি। আজ সকালে একটা চিঠি ছেড়েছি, এদিকে আমরা আমার অনলাইন হয়েছে ব্যাস, এক কথায় মেরে দিচ্ছি। আর ওদিকে মাফ করবেন, আপনারা এই গাড়িতেই যাবেন তো? সেরকম তো ইচ্ছে ছিল অবশ্য, যদি তাহলে আমি গাড়িটা কিছুক্ষণ ডিটেন করাচ্ছি, আপনার সঙ্গে চলে আসবো। ফটোগ্রাফার রিপোর্টার আছে, একটু বুঝে কথা বলে। ওদের আবার নিয়ে এলেন কেন? আমি আনিনি, ওসব কুমার আর প্রকাশ বাবুর কাজ। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বলো না, যা বলবার আমি বলবো। আপনার নামটা দয়া করে বলবেন, আপনার নামটা? আপনার নামটা অলোক রায়। আচ্ছা উনি আপনার কে হন? উনি এখানে কোথায় ছিলেন? কাছে ছিল জানি না, প্লিজ আপনারা আপনারা আমার কাজ করতে দিন। ম্যাডাম একদিন কোথায় ছিলেন? ট্রেন থেকে কোথায় নেমেছিলেন? আপনার কি হয়েছিল ম্যাডাম? প্লিজ প্লিজ এক্সকিউজ নাও, ওর শরীরটা বিশেষ ভালো নেই, কদিন খুব ট্রেন গেছে। আপনাদের সমস্ত প্রশ্নের জবাব লোকেশনে গিয়েই দেবে। এসো মিতা। আপনারা আপনাদের কামরায় উঠে পড়ুন, এক মিনিট চেঞ্জ করে দেবেন। আচ্ছা স্টেশন মাস্টার বাবুকে একটা ধন্যবাদ পর্যন্ত দেওয়া হলো না। Thank you.
বুঝিয়েছি।